وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আলোচনা। আজকের বিষয়বস্তু হচ্ছে জাদু এবং জাদুর লক্ষণ ও প্রতিকার সম্পর্কে। জাদু সম্পর্কে অনেক কিতাবাদি লেখা হয়েছে, যার ফলে একটি দুটি আলোচনাতে জাদুর বিভিন্ন দিক নিয়ে সবগুলি বিষয়ের উপর আলোকপাত করা অসম্ভব। এই জন্য আজকে জাদু সম্পর্কে শুধু দুটো বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে জাদুর লক্ষণ, কেমন করে বুঝবেন যে এ জাদুঘর আপনার সাথে যে কথা বলছে কবিরাজ বলে, দোয়া তাবিজ বলে, কারণ আমাদের দেশে কিন্তু ধর্মীয় পোশাক পরেই ধোঁকা দিচ্ছে। দোয়া তাবিজের নামে কিন্তু জাদু, যেটার নাম দোয়া তাবিজ সেটা হচ্ছে জাদু, কিন্তু সেটা দোয়াও না আর তাবিজও না। যদিও তাবিজ তাবিজও শিরক, কিন্তু তাবিজও না, সেটা সেটা হচ্ছে স্পষ্ট কুফর শিরক। জাদুকে বাঙালি মানুষরা দোয়া তাবিজ বলে, আমার অমুককে দোয়া তাবিজ করেছে, তার মানে জাদু করেছে। জাদুর যেন প্রতিশব্দ হয়ে গেছে এই দোয়া তাবিজ, এটা বড়ই প্রতারণা, কিন্তু বড়ই ধোকাবাজি করেছে। তো এই জাদুর কিছু লক্ষণ রয়েছে, জাদুকরের লক্ষণ রয়েছে, বিশেষ করে জাদুকরের লক্ষণ আপনি যার সাথে কথা বলছেন বা যে আপনাকে কিছু কথা বলছে চিকিৎসার কথা, সে জাদুকর। এইরকমই শুধু চিকিৎসার কথা নাই, অধিকাংশ পীরেরা রয়েছে, এরা কিন্তু সেহের জাদুর সাথে জড়িত। এরা অসাধারণ অলৌকিক কিছু দেখায়, কেরামতির দোহাই দিয়ে, এটা একটা বড় প্রতারণা। এইভাবে তারা ভক্তদেরকে মরিদদেরকে জালে ফাঁসায় আর জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, তারা জাহান্নামে যাবে এবং জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য সতর্ক সাবধান। জি, পীর নামের বেদাতি যত রকমের হোক না কেন, কোনো ভাগ নেই এখানে, হক্কানি পীর আর ভণ্ড পীরের ভাগ, এটাও মন গড়া ভাগ। তো এরা অধিকাংশই কিন্তু জাদুকর, আর যদি জাদুকর নাও হয় তাহলে সুফি ইজম পীর মরিদি হচ্ছে বেদাত কমপক্ষে। এই জন্য পীর মরিদি সম্পর্কে আলোচনায় বলেছি, পীর মরিদি শুরু হয় বেদাত দিয়ে আর সমাপ্ত হয় শিরকুফরি করে, শিরকুফরি দিয়ে। এই পীর মরিদির শেষ পরিণামই হচ্ছে এই কবর মাজার পূজা। পীর ছাড়া, সুফি ছাড়া এমন কোন সত্যি আল্লাহর নেকবান্দা, আল্লাহর নেকবান্দা আর তাদের কবর পাকা করে পূজা হচ্ছে এটা খুবই কম। অধিকাংশ যে সব পাকা কবর রয়েছে আর সে সব সম্পর্কে অতিভক্তি দেখানো হচ্ছে, বরং শির কুফরি করা হচ্ছে, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা হচ্ছে, সেগুলি সবগুলি প্রায় সুফি। ইল্লা মাশাআল্লাহ কিছু ব্যতিক্রম ভালো মানুষদের, যুগের আবর্তন বিবর্তনে তাদের কবরকে পাকা করে হয়তো পূজা হয়েছে কখনো কখনো, সেটা খুবই কম।
যাই হোক, আসল বিষয় জাদুর লক্ষণ বা জাদুকরের লক্ষণ এবং জাদু থেকে আত্মরক্ষার উপায়। জাদুতে আক্রান্ত হওয়ার আগেই আপনাকে আমাকে প্রতিরক্ষার ব্যবস্থা করতে হবে। এই বিষয়টি বিশেষ করে আজকে আলোচনা করব, কারণ ওতে দুটো দিক রয়েছে। একটা হচ্ছে অগ্রিম প্রতিরক্ষার ব্যবস্থা করা, যাতে জাদুতে আপনি আমি আক্রান্ত না হই, এটা বেশি গুরুত্বপূর্ণ। জাদুতে আক্রান্ত হওয়ার পরে, জাদুগ্রস্ত হওয়ার পরে, তারপরে তার চিকিৎসার চাইতে, কারণ জাদুগ্রস্ত হওয়ার পরে চিকিৎসা বড়ই জটিল, আর সে আলোচনা একটা লম্বা আলোচনা রয়েছে। সুতরাং দ্বিতীয় যে বিষয়টি জাদুর চিকিৎসা, সেটা হয়তো আজকে আমরা সেখানে পৌঁছিতে পারবো না, কারণ আজকাল এসা পরে সময় খুব আমাদের কাছে অল্প থাকছে। জাদু সম্পর্কে কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আয়াত এসেছে। মৌসা আলাইহিস সালামের জামানা এমন একটা জামানা ছিল যেই জামানায় জাদুবিদ্যা এবং জাদুকররা সবচাইতে বেশি মানব জাতির ইতিহাসে, যা আম্বিয়া রসুলগণের ইতিহাসে কোরআনে পাওয়া যায়, সবচাইতে বেশি তারা পণ্ডিত পারদর্শী ছিল এই কুফরি সাবজেক্টে। মূসা আলাইহিস সালাম আমল হচ্ছে ফেরাউনের জামানা, তো এই জন্য ফেরাউন মূসা আলাইহিস সালামকে যে পরাজিত করতে চেয়েছিল, হারাতে চেয়েছিল, তা হচ্ছে জাদুর মাধ্যমে, জাদুঘরদের নিয়ে এসে মোকাবেলা কম্পিটিশন প্রতিযোগিতা করিয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের মোজেজার সামনে কি আর জাদু টিকতে পারে? অসম্ভব। কিন্তু ফেরাউন হতভাগা, সে মনে করেছিল যে মূসা আলাইহিস সালামের জাদুকে আমার জাদুকররা কি করে দেবে, হারিয়ে দেবে। তো এই যে শুরু হয় বনি ইসরায়েলদের যুগে, সেই যুগটা ছিল জাদুর যুগ, আর তার মধ্যে দাউদ সুলেমান আলাইহিস সালামের যুগ। তো সুলেমান আলাইহিস সালাম সম্পর্কে আমাদের সমাজে কিন্তু ভ্রান্ত কথা রয়েছে যে সুলেমান আলাইহিস সালামের রাজত্ব কায়েম ছিল কিসের বলে, জাদুর বলে বা একটা আংটির বলে, সেটাও জাদু। আর এই জন্য অনেকে ধোকা দেয়, আর ধোকা দিয়ে আংটি বিক্রি করে দামি দামি। হ্যাঁ, অনেক মূল্য দিয়ে আংটি কিনে যে আংটিতে আমার অনেক কিছু, হ্যাঁ, কি হবে, উপকার হবে, এগুলিও শিরকি আকিদা, সমস্ত শিরকি কুফুরি আকিদা। ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে, তৌহিদ সম্পর্কে জ্ঞান না থাকার কারণে অধিকাংশ মুসলিমরা বিভিন্ন রকমের শির কুফুরিতে জড়িয়ে আছে। সূরা বাকারার 102 নম্বর আয়াতে এই জাদু বা জাদুঘর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলমিন এরশাদ করেছেন, ওয়াত্তাবাউ মা তাতুলু শায়াতিন আলা মুলকি সুলাইমান, তারা অনুসরণ করেছিল যা সুলেমান আলাইহিস সালামের রাজত্ব আমলে শয়তানরা পাঠ করত, শয়তানরা যা পাঠ করত সেসবের তারা অনুসরণ করেছিল। ওমা কাফারা সুলেম, সুলেমান আলাইহিস সালাম কুফরি করেননি, ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, তবে শয়তান কুফরি করেছিল। কেন? যে ইয়াল্লামুন আন্নাসা সেহর, তারা জাদুবিদ্যা শিখাত, জাদুবিদ্যা শিখাতো, তাহলে শয়তানরা জাদুবিদ্যা জানতো। জিন শয়তান জাদুবিদ্যা জানে এবং জিন শয়তান মানুষকে জাদু শিখাত, জাদুবিদ্যা শিখাত। এই জন্য জাদু জিনের ব্যবহার ছাড়া হয়। এখানে আর একটা চোরা রাস্তা দিয়ে জাদুকররা আমাদের সমাজের মুসলিমদেরকে বিভ্রান্ত করেছে যে তারা জাদুকর না, তারা জিন বসে করে, দেখছি জাদু জাদু। এইভাবে হক এবং বাতিলকে একাকার করে দিয়ে দীন ইসলামের জ্ঞান না থাকার কারণে অধিকাংশ মানুষকে বিভ্রান্ত করে ফেলছে। শয়তানরা যেহেতু জাদুবিদ্যা জানত, আর সেসবের ওই সব লোকেরা, ওই যুগের লোকেরা অনুসরণ করত। আল্লাহ বলছেন যে সুলেমান আলাইহিস সালাম না জাদুবিদ্যা চর্চা করতেন, না তিনি জাদুবিদ্যায় বিশ্বাসী ছিলেন, সুতরাং সুলেমান আলাইহিস সালাম কাফের নন, কুফরি করেননি। ওয়ালাকিন না শায়াতিনা কাফর, তবে শয়তানরা কাফের। কেন শয়তানরা কাফের? ওর কারণ সম্পর্কে আল্লাহ বলছে ইয়াল্লামুন আন-নাসা সেহর, যেহেতু শয়তানরা মানুষকে কি করত, সেহর জাদু শিখেত, জাদু শিখে। এখান থেকে স্পষ্ট বোঝা যায় জাদুবিদ্যা হচ্ছে কুফরি বিদ্যা, আর যারা জাদুবিদ্যা শিখে, শেখায়, প্রয়োগ করে, কাউকে জাদু করে, হ্যাঁ,
সরাসরি জাদু করে অথবা জাদু করাতে বলে যে আমি টাকা পয়সা দেব আপনি একটু দোয়া তাবিজ করে দেন, এটা বাঙালি সমাজে অনেক বেশি রয়েছে, আর পুরুষদের চাইতে মহিলাদের মধ্যে বেশি রয়েছে। আর স্ত্রী স্বামীকে পর্যন্ত জাদু করে এই দোয়া তাবিজের নামে, যদি একটু সন্দেহ হয় যে আমাকে ভালোবাসে না, তো ভক্তি করেন না, বা একটা আর একটা বিয়ে করো বলছে, চলে গেল ওই জাদুকরের কাছে, ও তার নাম হচ্ছে কিন্তু হুজুর, হ্যাঁ হ্যাঁ হুজুর দোয়া তাবিজ করে দিবে, কিন্তু হুজুর না, হচ্ছে জাদুকর সাহের, আর জাদুকর হচ্ছে কাফের, কিন্তু ইসলামের পোশাক পরে আছে। এগুলি আপনারা ভালো করে জানছেন। আর এখানে কত লোককে দেখলাম এই দীর্ঘ সময়, সুবহানাল্লাহ, জাদু করেছে কখনো স্ত্রীতে, কখনো শাশুড়িতে, এমন কি মা বাবা ছেলেকে জাদু করছে। কয়েক বছর আগের ঘটনা, বেশি দিন হয় নাই, ছেলে স্বয়ং আমার সাথে যোগাযোগ করেছে, আমাকে আমার মা নিজে জাদু করেছে শুধু যাতে করে আমি এখানে বিয়ে না করি, এটা ভালো পরিবার বিয়ে করতে চাই, দিনদার পরিবার, এখানে না বিয়ে করি সেজন্য। আর এমন জাদু করেছে সে পাগলের মতো হয়ে গেছে। এখন জাদুর প্রতিক্রিয়া, শারীরিক প্রতিক্রিয়ায় অনেক সময় পাগল হয়ে যায়, অনেক সময় মারা যায়, শুধু পাগল হয়ে থাকে বাঁচতেই পারে না, মারা যায়। জাদুতে মানুষের জীবন শেষ হয়ে যায়, শারীরিক বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়, মানসিক রোগে আক্রান্ত হয়ে যায়, বিভিন্ন রকমের জাদু রয়েছে। জাদুর মাধ্যমে যেমন প্রীতি ভালোবাসা সৃষ্টি করে এক শ্রেণীর জাদু, তেমনি আর এক রকম জাদু এর বিপরীত রয়েছে, যার মাধ্যমে কি করে শত্রুতা বিদ্বেষ বিচ্ছিন্নতা সৃষ্টি করে। সেই জাদুর কথাই এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, ওয়ামা উনজিল আলাল মালাকাইন বিবাবিল হারুত ওমারুত ওমা ইউআল্লিমান মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনা ফালা তাকফুর। হারুত মারুত এই দুই ফেরেশতাকে আল্লাহ রাব্বুল পরীক্ষার জন্য পাঠিয়েছিলেন, তারা শিখাতেন যে শিখো, ঠিক আছে শিখো, তোমাদের যে পরীক্ষা, কিন্তু ফালা তাকফুর কুফরি করিও না, মানে জাদুর তোমরা প্রয়োগ করিও না, জাদুর প্রয়োগ করিও না। ওয়াতাআল্লামনা ওয়াফার মা ইউফারিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, তারপর আল্লাহ বলছেন ইন্নামা নাহনু ফিতনাতু ফালা তাকফুর ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফারিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি। এই হারুত মারুত আলাইহিমাস সালামের কাছে তারা মানুষের রূপ ধরে এসেছিল, ফেরেশতা কিন্তু মানুষের রূপ ধরে মানুষের সাথে মিশে গেছে, মানুষেরা জানছে না যে এরা ফেরেশতা। ফায়াতাআল্লামুনা মিনহুমা, তাদের থেকে লোকেরা ওই জামানার শিখতো জাদু, এমন জাদু শিখতো মা ইউফারিকুনা বিহি, যা দিয়ে তারা বিচ্ছিন্নতা সৃষ্টি করতো বাইনাল মারই ওয়া যাওজিহি, স্বামী স্ত্রীর মাঝে, স্বামী স্ত্রীর মাঝে মধুর সম্পর্ক, কল্পনা করতে পারে না যে এইরকম স্ত্রী থেকে আমি বিচ্ছিন্ন হতে পারি, জাদুতে বিচ্ছিন্ন করে দিল মুহূর্তের ভিতরে। আবার এর বিপরীত, আর এই জাদুগুলি ব্যাপক আকার ধারণ করে আছে আমাদের বাংলার সমাজে, সুতরাং এই জাদু সম্পর্কে আমাদের জানা অত্যন্ত জরুরি। জাদু হচ্ছে কুফরি বিদ্যা, সুতরাং এই বিদ্যা সম্পর্কে বিস্তারিত ইনশাআল্লাহ তাআলা জাদুর বিধান আগামী ইনশাআল্লাহ পর্বে আলোচনা করব, আজকে সে আলোচনা নাই। সুতরাং এখানে আমি আসল বিষয়ের দিকে ফিরে আসি। তবে আর একটি হাদিস শোনায় আপনাদেরকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাদু হচ্ছে এমন কাবিরা গুনাহ যা ইমান ভঙ্গকারী, যখন কুফুর তাহলে এতে ইমান ভঙ্গ হয়ে যায়, এজন্য জাদু সেহের আর শিরক আর কুফুরি এতে কোনো পার্থক্য নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতটি ধ্বংসাত্মক গুনাহার কথা বলেছেন একটি হাদিসে, সহিহ বুখারী মুসলিমে রয়েছে সেই হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন ইজতানিবুস সাবাল মুবিকাত, তোমরা সাতটি ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো, সাতটি ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো। কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলেন হে আল্লাহর রাসূল, ওমা হুন্না, সেই সাতটি ধ্বংসাত্মক গুনাহ কি, ধ্বংসাত্মক কোন দিক থেকে, যেই গুনাহগুলি মানুষের পরকালকে ধ্বংস করে দেবে, পরকালকে ধ্বংস করে দেবে। এক, যেই গুনাহগুলি মানুষের ইমানকে ধ্বংস করে দেবে, মানুষের ইসলামকে ধ্বংস করে দেবে, মানুষের দিনদারি ধার্মিকতাকে ধ্বংস করে দেবে। দুনিয়ায় দিনদারি ধ্বংস, ধার্মিকতা ধ্বংস,
আর যার ফলে পরকাল ধ্বংস, পরকালে জাহান্নামে যেতে হবে, সেটা স্থায়ী হোক অথবা অস্থায়ী হোক। কিছু কিছু ধ্বংসাত্মক গুণা রয়েছে যেগুলিতে স্থায়ীভাবে ধ্বংস, তার মানে কোনোদিন জাহান্নাম থেকে উঠবে না, চিরস্থায়ী জাহান্নামই। আর কিছু কিছু ধ্বংসাত্মক গুণা আছে যেগুলিতে দীর্ঘকাল থাকতে হবে, হাজার হাজার কোটি কোটি বছর, আল্লাহ ভালো জানেন। আর সেই জন্যই সেগুলি ধ্বংসাত্মক গুণা। তাহলে ধ্বংসাত্মক গুণাগুলি সবগুলি কাবিরা গুণা। সাতটি ধ্বংসাত্মক গুণার কথা এ হাদিসে বর্ণনা করা হয়েছে। কাবিরা গুণার সংখ্যা সত্তরের অধিক। এই সত্তরের মধ্যে এই সাতটি সবচেয়ে বড় গুণা, সবচেয়ে বড় গুণা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উত্তরে, সাহাবীরা যখন জিজ্ঞেস করলেন যে সেই গুণাগুলি কি সাতটি ধ্বংসাত্মক গুণা, কাল আশ্বির্ক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা। সুতরাং কেউ মাজারে সেজদা করছে, কেউ প্রতিমাকে সেজদা করছে। আমাদের সমাজের মুসলিম সমাজ যদি হিন্দু বা অন্য কোনো জাতি বিজাতি কাফের মূর্তিকে সেজদা করে অথবা কোনো মুসলিম গিয়ে মূর্তিকে সেজদা করে, তাহলে বলবে যে এটা শিরিক করলো। কিন্তু মাজারে সেজদা করলে না, না ওটা তো ধর্ম, ঠিক না? আর যদি এটা পরীক্ষা করতে হয় তো দেখেন আপনার গ্রামের আশেপাশে একটা মাজার আছে, আপনার এলাকাবাসী হ্যাঁ এক হয়ে যান, দেখেন এক হওয়া সম্ভব কি না, যে মাজারটাকে ভেঙে ফেলব, এটা অসম্ভব, এটা অসম্ভব। আর যদি এক হয়ে যান, হয়তো এলাকার কিছু লোক এক হয়ে গেলে মাশাআল্লাহ তাওহিদবাদী, হ্যাঁ তাহলে অন্য এলাকা থেকে এসে আপনাদের বিরুদ্ধে হ্যাঁ তাগুতের খেদমতে, শয়তানের খেদমতে জিহাদের ঘোষণা করবে। ইউকাতিলুন ফিসাবিলিত তাগুত, হ্যাঁ শয়তানের পক্ষ হয়ে আপনাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করবে, সশস্ত্র লড়াইয়ের ঘোষণা করবে। জি এত সহজ নয়। তাহলে দেখেন অপরাধ দুটোই একই রকম। সে আপনি দাঁড় করে পূজা করেন মূর্তির, অথবা শুয়ে দিয়ে পূজা করেন কবরের, দুটি অপরাধ। হ্যাঁ একটি করছে তখন তাকে বলছেন বিজাতি, মালাউন বলছেন, বাঙালিদের ভাষা মালাউন বলছে, তাই না? আর আরেকটি নিজেরাই করছেন অথচ আপনি ওই রকমই মালাউন, মালাউন মানে অভিশপ্ত, ওই রকমই অভিশপ্ত, কাফের লানত, মুশরিকের উপর আল্লাহ লানত, স্থায়ী লানত, যতক্ষণ সে ফিরে না আসবে ইসলামের গণ্ডিতে। তো আশ্বির্ক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক, সেটা আল্লাহর সাথে শিরিক হোক, নাস্তিকতা হোক, আল্লাহর নাই অথবা বহু আল্লাহ আছে, হ্যাঁ অথবা আল্লাহ বড় আর বাকি অনেক অলি আউলি আছে, যেমন একজন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অনেক সংসদ সদস্য থাকে, মন্ত্রী থাকে, তাদের বিভিন্ন ডিপার্টমেন্ট ভাগ আছে, ওই রকমই খাজা বাবাকে কিছু ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে, শাহজালালকে কিছু দেওয়া হয়েছে, শাহপুরানকে কিছু দেওয়া হয়েছে, বায়েজিদ বোস্তামিকে কিছু দেওয়া হয়েছে, হ্যাঁ এইভাবে ভাগ করে দেওয়া হয়েছে, একই রকমের অপরাধ, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। আল্লাহর বিধানের কোনো একটি স্পষ্ট বিধানকে অস্বীকার করা, সেটা ওই রকমই। তাহলে শিরক বিল্লাহর মধ্যে আশিরক বিল্লাহ, কুফর বিল্লাহ, আকিদার মুনাফিকি, বিশ্বাস নেই, বাহ্যিক ইসলাম কিন্তু অন্তরে আল্লাহ পরকালে বিশ্বাস নেই বা ইসলামের বিধিবিধানে বিশ্বাস নেই, মুনাফিক। তাহলে বড় মুনাফিক, বড় কাফের, বড় মুশরিক। আর এর সাথেই এর সমতুল্য অপরাধ, একই রকম অপরাধী হচ্ছে জাদুকর। এই জন্য দুই নম্বরে ধ্বংসাত্মক গুণা হচ্ছে ওয়াসেহের, জাদু। কারণ জাদু করলে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যায়, যেমন আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করলে, আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করলে, দোয়া করলে যে বাবা গো আমাকে ছেলে দাও, বাবাকে আমার রোগ ভালো করো, এ তো ইসলাম শেষ হয়ে যায়, যেমন আল্লাহর নেই বললে ইসলাম শেষ হয়ে যায়। একজন বলছে আল্লাহর নেই, আরেকজন বলছে বহু আল্লাহ আছে, বা আল্লাহর হক সেজদা দোয়া এটা ওলি আউলিয়াকে দেওয়া যায়, একই রকমের অপরাধ। আরেকজন জাদুঘর, একই রকমের অপরাধী। দশের দ্বিতীয় ধ্বংসাত্মক গুণা। তৃতীয় ধ্বংসাত্মক গুণ কাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহ ইল্লা বিল হক, এমন কোন মানুষকে হত্যা করা যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন, আল্লাহ হারাম করেছেন, সুতরাং হারাম। যদি আল্লাহ হালাল করেন কোনো ক্ষেত্রে তখন হালাল, একজন বিবাহিত জেনা করেছে তখন হালাল, সেটা সরকারের জন্য, আপনার আমার জন্য নয়। যে বিবাহিত জেনা করেছে গ্রামের লোক গণপিটুনিতে মেরে ফেলে, হ্যাঁ কেউ প্রেম করতে এসছে কারণ মেয়ের সাথে ধরো গ্রামবাসী ধরে গণপিটুনিতে মেরে ফেলে দাও, হারাম এটা, কবিরা গুণা, আপনারা খুনি। সে যদি জেনা করে সে জেনাকারী, আর আপনারা গ্রামবাসী আপনারা খুনি। জি আর খুনের গুণা জেনার চাইতে বড়। তো
যেই ব্যক্তিকে বা যেই মানুষকে আল্লাহ খুন করা হারাম করেছেন তাকে খুন করা শির কুফরির পরে এবং সেহর জাদুর পরে এগুলি ঈমান ভঙ্গকারী বিষয় যাতে স্থায়ী জাহান্নামী স্থায়ী মালাউন অভিশপ্ত আর তারপরে লানতের কাজ হচ্ছে কোন মানুষকে অন্যায় হত্যা করা কয়টি হলো তিনটি হলো চার নম্বর ওয়াকুল রিবা সুদ খাওয়া সুদ খাওয়া ধ্বংসাত্মক গুণা সুদ খেলে পরকাল ধ্বংস হয় পরিবার ধ্বংস হয় ধন সম্পদ ধ্বংস হয় সামনে হয়তো বাহ্যিক অনেক টাকা বেড়ে গেল কিন্তু এই টাকা পয়সায় কোনো বরকত নাই ইয়ামহাকুল্লাহ রিবা আল্লাহ বলছেন সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেন সুদে কোনো বরকত থাকে না এই জন্য সুদখোরদের জীবনে কোনো শান্তি নেই কোনো শান্তি নেই জালেমেরা মানুষের রক্ত চুষে সুদি প্রতিষ্ঠান ওই রকম সুদি প্রতিষ্ঠানের সাথে যারা যোগ সম্পর্ক রাখে সুদি প্রতিষ্ঠানে যারা পৃষ্ঠপোষক সবাই সেই লান এই জন্য লান আল্লাহ আকরের বা অমুকে লাহু আকাতে বাহু শাহেদাহি সুদের সাথে সংশ্লিষ্ট যত মানুষ রয়েছে সবার উপর লানত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি রয়েছে চারটি হয়ে গেল ওয়াকুলু মালিল ইয়তিম ইয়তিমের ধন সম্পদ ভক্ষণ করা চাচারা ভাতিজা ভাতিজি আছে ভাই মারা গেছে ধন সম্পদ বেমানি করে নিল মামারা বেইমানি করে নিল যারা দেখেন নিকটাত্মীয়রা দেখাশোনা করে এতিমে আর এরাই বেইমানি করে হয় চাচা না হয় মামা এই ধরনের অথবা গ্রামের কিছু কাছের লোক আত্মীয় যে কেউ হোক না কেন কেউ যদি এতিমের ধন সম্পদ কি করে ভক্ষণ করে সেটা যে কোনোভাবে হোক না কেন কোন রকমের পায়তারা করে ব্যবসার নাম দিয়ে নিলেন আর তারপরে লস দেখিয়ে দিলেন আজকাল অধিকাংশ লোক যারা শেয়ারে অথবা পরের টাকা নিয়ে ব্যবসা করে লস দেখায় ও নিজের লস হয় না কোনদিন যে আপনার আমার টাকা নিয়ে ব্যবসা করে তার কোনো লস হয় না শুধু যার টাকা নিয়ে ব্যবসা করছে তাকে শুধু লস দেখায় বহু মানুষকে দেখলাম সুন্দর দাঁড়িয়ে আছে আর পাঁচ অত নামাজ পড়ে অনেক সময় সহি আকিদার মাশাআল্লাহ দাবিদার কিন্তু আমানতের ক্ষেত্রে এত দুর্বল যে আখেরাতে এই ধ্বংসাত্মক গুনার কারণে ফেঁসে যাবে মানুষের হক নষ্ট করে শুধু লস দেখায় লস তো হবে আপনাকে আর বিশেষ করে যদি ইয়তিমের ধন সম্পদ অসহায় হ্যাঁ তার চোখ থেকেও নেই সে বুঝে না যে আমার টাকা কি করছে আর কিভাবে কি করছে সে জানে না টাকা পয়সার নিয়ন্ত্রণ জানে না আপনি যে কোনোভাবে যদি এতিমের ধন সম্পদ ভক্ষণ করে ধ্বংসাত্মক গুনাহ তারপরে কয়টি হলো পাঁচটি হলো ছয় নম্বর তাওয়াল্লি ইয়াউমাজ জাহফ রণক্ষেত্র থেকে আল্লাহর রাস্তার যদি জিহাদ হয় তাহলে সেখান থেকে পালায়ন করা হচ্ছে ধ্বংসাত্মক গুনাহ এই জন্য নবী সাল বলেছেন যে কাফেরের সাথে মুখোমুখি হোক লড়াই হোক কখনো চাইবে না আমরা শান্তিতে থাক তোরা দূরে থাক তোদের অনিষ্ট থেকে দূরে থাকি ইসলামের দাওয়াত দিতে থাকেন ইসলামের দাওয়াত দিতে থাকেন কিন্তু যখন প্রয়োজন হয়ে যাবে জরুরি হয়ে যাবে আর শাসকের নির্দেশ হয়েছে যাদের জন্য শর্ত আর নেমে গেছেন মাঠে নেমে গেছেন তারপরে পালিয়ে যাবেন তো যারা টিকে থাকো তারাও টিকতে পারবে না মনোবল শেষ হয়ে যাবে মানুষের যারা হিম্মত করেছিল তারাও হিম্মত হারিয়ে দেবে যার ফলে বড় কাবিরা গুনাহ ধ্বংসাত্মক গুনাহ হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহর ময়দান থেকে পালিয়ে আসা ওয়াকাজফিল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত সতী সাধ্বী নারীর ওপর কেউ যদি মিথ্যাবাদ দেয় ব্যভিচারী অমুক অমুকের সাথে দেখেছি অমুক অমুকের সাথে এই দেখেছি অমুক অমুকের সাথে প্রেম করে খুব সহজ ভাষায় একটু সন্দেহ হইলেই হইল শুধু নেগেটিভ চিন্তা কিছু লোকের আছে এমন অ্যালার্জি আছে যদি দেখে যে একটা মেয়ের সাথে কথা বলেছে কথা বললে না 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 এই গোলমাল আছে আপনাকে এই দায়িত্ব দিয়েছে রব ওর হিসাব দেবে যতক্ষণ পর্যন্ত হাতে নাতে চারজন সাক্ষীর সাথে ধরা না পড়ছে ততক্ষণ পর্যন্ত কারো সম্পর্কে মুখ খোলার কোনো অধিকার নেই একজন দুইজন তিনজন পর্যন্ত যদি দেখে থাকেন তারপরেও যদি তিনজন মুখ খুললেন আর চারটা সাক্ষী না নিয়ে আসতে পারেন সাক্ষীর ব্যবস্থা করেন আগে না নিয়ে আসতে পারেন তাহলে ইসলামের দৃষ্টিতে ইসলামী শাসন যদি থাকে হ্যাঁ কোরআনের আইন যদি থাকে তাহলে আপনাদেরকে আসি কোড়া করে খেতে হবে এত সহজ নয় মান ইজ্জতের ব্যাপার না হলে মানুষ যার যার সাথে দুশ্মনী আছে ফাঁসিয়ে দিল যা করছে আজকাল কারণ আল্লাহ ছাড়া বিচার করার কেউ নেই আর বলে দিলে মানুষ বিশ্বাস করে নেবে
এটা ফেরেশতা চরিত্রের মানুষের বিরুদ্ধেও যদি কেউ বলে দেয় যে ওই ওর নারী সংক্রান্ত তার খুব দুর্বলতা আছে, নারীদের সম্পর্কে তার খুব দুর্বলতা আছে, এই রকম কথা কেউ যদি বলে দেয় ব্যাস বিশ্বাস হয়ে গেল। আপনাকে বিশ্বাস করতে কে বলেছে? জানি না, আমি আমার জবানকে কন্ট্রোল করবো, আমার চোখকে কন্ট্রোল করবো, আমি ফাঁসবো না তার জন্য। যে বলেছে সে এই গুণার বোঝা উঠাকে, কার উপর মিথ্যা অপবাদ দেওয়া অত সহজ বিষয় নয়। দুনিয়ার সমস্ত কোটি কোটি টাকার যদি কেস হয় দুজন সাক্ষী যথেষ্ট, কিন্তু কারো মান ইজ্জত নষ্ট করার জন্য জেনার অপবাদ দেওয়ার ক্ষেত্রে ব্যভিচারে যদি কেউ অপবাদ দেয় তাহলে কজন সাক্ষী লাগবে? তিনজনও হবে না, চারজন সাক্ষী লাগবে। চারজন সাক্ষী লাগে কেন? যাতে করে আপনার ইজ্জত কেউ নষ্ট না করতে পারে। হ্যাঁ, দুনিয়ার কোনো স্বার্থে আমার ইজ্জত কেউ নষ্ট না করতে পারে, সবার ইজ্জত আপন আপন জায়গায়, যে কেউ হোক না কেন, যে কোনো স্তরের লোক হোক না কেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করেন। পুরুষদের মিথ্যাপবাদ দিলেও তো কাবিরা গোনা, ধ্বংসাত্মক গোনা, কিন্তু মহিলার কথা সতী সাথী নারীর কথা কেন বলা হলো? কারণ পুরুষকে অপবাদ দিলে রিয়াকশনের সম্ভাবনা আছে। একটা যুবক মানুষকে আপনি মিথ্যাপবাদ দেবেন আর সে আসলে সেই অপরাধের সাথে ব্যবিচারের সাথে জড়িত না, আপনাকে ছেড়ে দেবে? হ্যাঁ, আপনাকে মেরে দিতে পারে, প্রতিশোধ নিয়ে নিতে পারে। কিন্তু একজন মহিলা কান্নাকাটি করা ছাড়া তার কোনো উপায় নেই, দুর্বল অসহায়, মিথ্যাপবাদ দিলেও কান্না ছাড়া আর কিছুই নেই তার কাছে, বুঝি। যার ফলে আরও অধিক সতর্ক করা হয়েছে, নাহলে অপরাধ দুটোই একই রকমের। আর বিশেষ করে যদি মহিলাদের উপর কেউ অপবাদ দেয়, কারো মেয়ের উপর অপরাধ দিলেন, হ্যাঁ ওর বাবার সাথে দুশ্মনী আছে, ওর ভাইয়ের সাথে দুশ্মনী আছে, দিয়ে দিলেন অপবাদ দিয়ে দিলেন আপনি, এত সহজ বিষয় নয়, ধ্বংসাত্মক গুণা। যে কথা এখানে বলছিলাম, যদি এটা একটা লম্বা আলোচনা হয়ে গেল, চলে গেলাম পুরো, প্রথম ইচ্ছা ছিল যে না শুধু সেহেরের বিষয়টি বলো, সেহের জাদু, জাদু বিদ্যা, জাদু শিখা, জাদু শিখানো, জাদুর প্রয়োগ করা, কাউকে দিয়ে জাদু করানো, সবগুলি হচ্ছে ধ্বংসাত্মক গুনাহ, কুফরি। আল্লাহ হেফাজত করুন। জাদুকরকে চেনবেন কি করে? সময় যেহেতু এগিয়ে চলে, জাদুকরকে চেনার উপায় কি? সাতটি লক্ষণ আমি এখানে কালেকশন করেছি, এছাড়াও আরও অনেক লক্ষণ হতে পারে, আরও বেশ কিছু লক্ষণ হতে পারে, কিন্তু এই সাতটি লক্ষণ যদি আপনার জানা থাকে তাহলে বাকি লক্ষণগুলো বুঝে নেবেন যে কেন এরকমটা কেন বলছে বা এরকমটা কেন করছে। তাহলে এটা তো কোরআন হাদিসের দিক নির্দেশনা নয় যে কারো দম করতে হইলে, ঝাড়ফুঁক করতে হইলে এইগুলো করতে হবে বা এই কথা জিজ্ঞাসা করতে হবে, এগুলো তো নেই শরীয়তে, এগুলো কেন? এক নম্বর হচ্ছে যখন আপনি কোনো জাদুকরের কাছে যাবেন, কবিরাজ বলে যাচ্ছেন, কবিরের কাছে গেছি, হ্যাঁ বা হুজুরের কাছে গিয়েছি, অনেকেই জাদু করতে করে নিয়ে আসে বড় বড়, হ্যাঁ তাদেরকে আলেম মনে করা হয়। এই দাম্মামে এক ভাই, সে জাদুতে আক্রান্ত, তার স্ত্রী এবং তার শাশুড়ি দুজন মিলে তাকে জাদু করেছে, কি জন্য? যে প্রেম করে বিয়ে করেছিল, আর তারপরে তার শাশুড়ির আশঙ্কা হলো যে আমার মেয়েকে প্রেম করে বিয়ে করেছে, কি জানি রাখে না রাখে, কিছুদিন রেখে যদি আবার ছেড়ে দেয় তো এমন জাদু করবে যে আমার মেয়ে ছাড়া যেন এক মুহূর্ত থাকতে না পারে, এমন হয় যে এখানে দামামে আসলে পাগল হয়ে যায়, দেশে ছুটি যায় আবার সুস্থ থাকে, দেশে ছুটি গেলে সুস্থ থাকে। গোপালগঞ্জের লোক 2004-05 পর্যন্ত ওরা ছিল দুই ভাই, সুবহানাল্লাহ, ওদেরকে চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে এখানে আরবি শেখ দিয়ে, শেষখানে দেখা গেল যে তাবিজ বাঁধা আছে, চিকিৎসার জন্য, ওই জাদু থেকে রক্ষার জন্য যে তাবিজ নিয়েছে সেইটা বড় কওমি দাওরা মাদ্রাসার বড় হুজুর কাছ থেকে নিয়েছে। আর সেই তাবিজ যখন আমি আর সৌদি শেখ মিলে ভাঙলাম, সে তাবিজ খুলে দেখি তাতে ইয়া আলী, ইয়া হুসাইন, এই এই ইয়া হাসান এই সব লেখা আছে, ইয়া ফাতেমা, এগুলো বড় শিরক না, আল্লাহ ছাড়া অন্যকে ডাকা? তাহলে দেখেন, এক তো জাদুতে আক্রান্ত, তারপরে জাদুর চিকিৎসার জন্য বড় হুজুরের কাছ থেকে যে নিয়ে এসছে তাবিজ, তাতেও বড় শিরক কুফরি, কি অবস্থা! তো শেষ পর্যন্ত থাকতে পারেনি, এখানে চলে যেতে বাধ্য হয়েছে। যখন আপনি যাবেন জাদুকরের কাছে, তখন আপনাকে জিজ্ঞেস করবে যে তোমার মার নাম কি? আরে মায়ের নামের সাথে কি সম্পর্ক? কারো কাছে চিকিৎসার জন্য যাবেন, একটা ডাক্তার, MBBS ডাক্তার কাছে আপনি হসপিটালে যান, মায়ের নাম জিজ্ঞেস করবেন,
এটা কি ইউরোপ আমেরিকা যে বাপের খোঁজ নেই যার সন্তানের ছড়াছড়ি সেজন্য মায়ের নাম জিজ্ঞাসা? তো মায়ের নাম জিজ্ঞাসা করবে আপনাকে, তখনই জানবেন যে আপনার মায়ের নাম জানতে চাইছে জন্য সে জিন বসে রাখে এবং জিনের কাছে সাহায্য চাইবে যে এর চিকিৎসায় আমাকে সাহায্য করো, হ্যাঁ, অথবা এর একে জাদুটা করেছে কে, আর কোথায় করেছে, কোথায় কিসে জাদু করা কোথায় আছে, এসব জানে জিনের সাহায্য নিয়ে। আর জিন অতক্ষণ সাহায্য করবে না যতক্ষণ পর্যন্ত শিরকুফুরি না করবে। হ্যাঁ, জিনের জন্য, জিনের সান্নিধ্যের জন্য কিছু পেশ করতে হবে, যেমন কোন মন্দিরে গিয়ে আপনি কলা পেশ করছেন আর তারপরে আর কিছু তুলসী পাতা বা আরো কিছু দিচ্ছেন, মিষ্টি রসগোল্লা নিয়ে যা রাখছেন, শিরক নয়, কুফুরি নয়? ঠিক ওই রকমই জিন, ধরেন অমুক জায়গায় অমুক জিনিসটা রেখে আসো, অমুক পুকুরে হ্যাঁ 1 কিলো দুধ ঢেলে আসো, হ্যাঁ অমুক জায়গায় একটা কালো খাসি জবাই করে অথবা সাদা খাসি বা সাদা মোরগ জবাই করে সেখানে এই রক্তগুলি সেখানে পুঁতে আস। কেন এগুলো? এগুলো হচ্ছে জাদুকরের লক্ষণ, এগুলো জাদুকরের লক্ষণ। 2 নম্বর লক্ষণ হচ্ছে যে আপনাকে বলবে যে আপনি আল্লাহর জিকির আজকাল করতে পারবেন না, বিসমিল্লাহ বলবেন না, তখনই মনে করবেন কেন বিসমিল্লাহ বলতে কেন নিষেধ করছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কেন নিষেধ করছে, জিকির আজকার করতে আস্তাগফিরুল্লাহ পড়তে কেন নিষেধ করছে। জি, জানবেন যে জাদুকর, জানবেন যে জাদুকর। 3 নম্বর, যখন দেখবেন যে আপনাকে অদৃশ্যের কথা বলছে, আর এটা খুব বেশি হচ্ছে, অদৃশ্য চোখের আড়ালের কথা বলছে আমাদের কাছে, কোনো যদি জাদুতে আক্রান্ত ব্যক্তি আসে আমরা কিন্তু বলতে পারবো না যে অমুক জায়গায় জাদু করে তোমার চুল অথবা তোমার কাপড় বা তোমার চিরনির ওইগুলো সেখানে পুঁতে রেখেছে, এটা বলতে পারবো না, কারণ গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে। কোরআন স্পষ্ট, কোরআন কতগুলি আয়াত রয়েছে, আসমান জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, কোরআন মিথ্যে না জাদুকর মিথ্যে? তারা মিথ্যুক। জি হ্যাঁ, তারা কি করে, হ্যাঁ তোমাকে জাদু করেছে, তোমার অমুক জাদু করেছে, হয় নাম বলে দিবে, আর নাম না বলে বলে যে তোমার বাড়ির আশেপাশে কেউ আছে, তোমার বাড়ির ভিতরে আছে কেউ জাদু করেছে তোমাকে, আর তোমাকে যেসব জিনিসগুলোতে জাদু করেছে ওগুলো অমুক জায়গায় আছে, যাও দেখো তোমার খাটের তলায় পাবে, অমুক জায়গায় পাবে, আর আসলে পেয়ে যাচ্ছেন। রহস্যটা কি? কোরআন বলছে যে গায়েব আসমান জমিনে কেউ যায় না, আর বলে দিল। আর আসলে আমাকে কিছুদিন আগে এক মহিলা বলছে যে শেখ আমি গেছিলাম, একজন বলল যে কোরআন সুন্নার আলোকে যায় চিকিৎসা করে, সেই জন্য গেছিলাম, একটু সহি আঁকিয়ে তো বুঝে, আর গিয়েছে তো বলছে যে তোমাকে জাদু করা হয়েছে, আর দেখো যে তো ওখানে কিছু আছে তোমার চুল টুল, সেগুলো তোমার খাটের তলায় অমুক জায়গায় রাখা আছে, আর সে পেয়েছে। তাহলে এটা কি শরীয়তসম্মত চিকিৎসা না জাদুকর? এ কি সত্যি কি হুজুর না মোটে হুজুর না, এ শয়তান হুজুর, কথা বোঝা গেছে, জাদুকর হুজুর, সাহের হুজুর। যখন কোন গায়েবের কথা বলবে, গায়েবের মধ্যে আরেকটা আছে আপনার বাড়ি ঘরের ঠিকানা বলে দেবে, যেতে মাত্র পীরেরা এই কাজটা করে, পীরেরা কীভাবে মরিদকে ফাঁসায়, ও আপনি পাবনা থেকে এসছেন না, আপনার ওই সমস্যা আছে না আপনার, এই জন্য এসছেন না, আপনার স্ত্রী অসুস্থ এই জন্য না, আর এদের সবই তো মিলে যাচ্ছে, ভাবছি যে তো পীরে কামেল, কিন্তু না এ সাহের কামেল, বড় কামেল জাদুকর, কথা বোঝা গেছে। কিন্তু আমাদের এই দীন ইসলাম সম্পর্কে অজ্ঞ জাতিকে কানা কাহে করে দেখিয়েছে, পীর মরিদের ব্যবসা জমজমাট করেছে, আপনার বাড়ি ঘর কোথায় মারাচ্ছে, আপনার নাম পর্যন্ত বলে দিছি, আপনার বাপের নাম অমুক না, আপনার অমুক গ্রামে বাড়ি না, সব বলি, জাদুকর। 4 নম্বর লক্ষণ হচ্ছে কিছু তাতে লিখবে, সে একটা পেপারে কিছু লিখবে, তাতে কিছু কোরআন আয়াত লিখবে, যেমন আয়াতুল কুরসি লিখলো, আল্লাহ কিছু নাম লিখলো, আল্লাহ রহমান রাহিম, এগুলো লেখা থাকবে যাতে ধোকা দিতে পারে, দেখো তো আল্লাহ রহমান রাহিম লেখা আছে, আয়াতুল কুরসি লেখা আছে, আর তারপরে ওই পাতারই নিচে দেখবেন যে কিছু ঘর করা আছে, হ্যাঁ চতুর্ভুজ ঘর করা আছে, খানা খানা ঘর তৈরি করা আছে, এই নকশা, এই যে কোরআনে দেখছেন না নকশা, দেখবেন ইন্ডিয়া বাংলাদেশের অধিকাংশ তর্জমা কোরআনের শুরুতে নাই শেষে কি আছে,
নকশা প্রত্যেক সূরার নামে নকশা আছে এটা হচ্ছে সূরা ফাতিহার নকশা এটা সূরা বাকারার নকশা এটা সূরা কাহফের নকশা এটা সূরা মারিয়ামের নকশা সুবহানাল্লাহ যখন আমি মাদ্রাসা ছাত্র ছিল হাস্যকর বিষয় দুসরি তিসরি ক্লাসে পড়ি একটু হাদিসের কিতাব এখন যায়নি তো আমাদের আম গাছ ছিল লিচুর গাছ ছিল সূরা মারিয়াম পড়তে পড়তে কোরআনের তরজমা পড়ছি তার সাথে দেখছি নকশাগুলো আছে দেশীয় কোরআন যেহেতু তরজমা তো নকশা পড়তে পড়তে সূরা মারিয়ামের নকশা দেখছি নকশার ফজিলত এত ফজিলত যেই ফজিলত কোরআনের আয়াতর হয়তো কোরআন হাদিসে খুঁজে পাবেন না তার মধ্যে সূরা মারিয়ামের ফজিলত আমার জীবনের কথা বলছি বারো তেরো বছর বয়স সূরা মারিয়ামের নকশা যদি আপনি লিখে কোনো গাছে আম গাছে লুচ গাছে ফলের গাছে বা জমিতে যদি আপনি ঝুলিয়ে দেন তাহলে ফলন খুব বেশি হবে চিন্তা করলাম যে আল্লাহ করে আমাদের বাগানে একটু ফলনটা ভালো হয় তো লিচুর গাছ আম গাছে দিলাম ঝুলিয়ে আমি নিজে কারণ তখন মাসও বারো তেরো বছর বছর জানি না কিছু অজ্ঞতা ষাট সত্তর বছরের লোকেরা যদি জাদু জাদুকে না চিনতে পারে তাহলে আমার তখন তো এলএম নেই বারো তেরো বছরের কী জানবো আমার নিজের কথা বলছি এইগুলি হচ্ছে জাদু এই যে নকশার নামে জি একটা বইয়ের নাম জানেন চিকিৎসা বই সোলেমানি নকশা নামই হচ্ছে সোলেমানি নকশা এতে সেহের জাদু আছে মকসুদুল মোমেনিন তাতে চেহেল কাপ চল্লিশটা কাপওয়ালা মন্ত্র আছে বুঝতে পারছেন এগুলি হচ্ছে সব জাদু জি দেখবেন ঘর করা আছে আর এমন কিছু কিছু অক্ষর লেখা আছে অক্ষরের মানে কী হবে কোনো জায়গায় কাফ লেখা আছে কোনো জায়গায় হা লেখা আছে কোনো জায়গায় আর কিছু লেখা আছে কোনো জায়গায় অঙ্ক লেখা আছে এগুলো সব জাদু মন্ত্রতন্ত্র তো তারপরে তাতে হয়তো কিছু অক্ষর লেখা আছে অথবা নাম্বার দেওয়া আছে আর এগুলো দিয়ে জিনকে কী করে জিনকে আহ্বান করে বা জিনের সাথে যোগাযোগ করে এইসব নকশার মাধ্যমে মন্ত্রতন্ত্রের মাধ্যমে জিনের সাথে যোগাযোগ করে সুতরাং জেনে যাবেন যে না এর কাছে চিকিৎসা নেওয়া যাবে না পাঁচ নম্বর লক্ষণ যখন আপনাকে ঝাড়ফুঁক করবে তখন সে উচ্চ স্বরে পড়বে না ক্লিয়ার পড়বে না যাতে আপনি বুঝতে না আপনি কী পড়ছেন আমি যদি দম করি সূরা ফাতিহা পড়েছি আপনি জানলে অসুবিধা কী বা সূরা ইখলাস ফালাক নাস পড়ছি অথবা কাফেরুন পড়ছি অথবা আমি আয়াতুল কুরসি পড়ছি অসুবিধা আছে বা যে কোনো আয়াতই পড়ছি ধরেন জিন সম্পর্কে আয়াত পড়ে জিনের চিকিৎসার ক্ষেত্রে অথবা সেহের সম্পর্কে আয়াত মা যে তুম বেহেস সেহর ইন্নাল্লাহ সাইয়ুব তেলু ইন্নাল্লাহ লা ইউসলি আমার মুফসিদিন ইন্নামা সানাউ কাইদু সাহির ওয়া লা ইউফলিহু সাহির হাইসু আতা সেহের জাদু চিকিৎসা অসুবিধা আছে কিন্তু তারা না স্পষ্ট করে পড়বে না কারণ মন্ত্র পাঠ করছে সেই জন্য শোনাবে না যাতে বুঝে না নেন আপনি আর মাঝে মাঝে আপনাকে প্রতারণা করার জন্য ধোকা দেওয়ার জন্য দু একটা আয়াতর মাঝখানে পড়ে মন্ত্রও পড়ছে আর মাঝখানে দুটো একটা আয়াতও পড়ছে যাতে আর সেটা আয়াতটাকে একটু উচ্চ স্বরে পড়বে যাতে আপনি বুঝেন যে যেটা পড়ছে ওগুলো আয়াতই পড়ছে মানে এই তো শুনলাম একটু আয়াত জি আর তারপরে জোরে আয়াতটা পড়ে দিয়ে আস্তে করে তখন মন্ত্রতন্ত্রগুলো পড়বে যাতে থাকবে বিভিন্ন রকম এমন মন্ত্র যেগুলো বোধগম্য না এমন শব্দ যেগুলো বোধগম্য না হিন্দু ধর্মের মন্ত্রতন্ত্রের বেশ কিছু বই পুস্তক আছে আমার এক চাচাতো ভাই মুরব্বি আমার সাথে অনেক বয়সে মারা গেছে রাহেমাহুল্লাহ কিন্তু আলহামদুলিল্লাহ যে আমার কাছে আমার সামনে এসেছিল তখন আমি মাদ্রাসা পড়ে ফাঁড়ি হয়ে গেছি যার ফলে ওকে রাস্তাটা দেখাইতে পেরেছে না হলে শির কুফুরির উপরে মরত সে আমাকে একদিন বলল যে আমার কাছে একটা এর ঝাড়ফুঁকের কিতাব আছে বই আছে তবে দেখি তো দেখলাম যে সব হিন্দুদের মন্ত্রতন্ত্র দেবদেবের নাম দিয়ে হিন্দুদের মন্ত্রতন্ত্র বলছে এইগুলো দিয়ে ঝাড়ফুঁক হলো শির কুফুরিগুলো তবে এবং এটিকে তাড়াতাড়ি করে জ্বালিয়ে দেন তো যাই হোক এমন কিছু থাকবে যা বোধগম্য না সেগুলি বাংলায় লেখা আছে বাংলায় লেখা আছে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না যেমন আপনাদের সামনে যদি সংস্কৃত লেখা থাকে বুঝবেন ঠিক ওই রকমই এমন মন্ত্রতন্ত্র লেখা আছে যে কিছু বোঝা যাচ্ছে না আর যে যা পাঠ করছে সে হুম 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 এই করে পাঠ করবে যাতে করে আপনি কোনো কিছুই বুঝতে না পারেন এগুলো সব মন্ত্র তাদের আর তারপরে আরেকটি লক্ষণ হচ্ছে ছয় নম্বর যে
অসুস্থ ব্যক্তিকে রোগীকে বা যে আক্রান্ত কোনো রোগে তাকে কিছু পেপার দেবে কাগজ দেবে বলবে যে এই কাগজগুলোকে তুমি জ্বালিয়ে দিও নিয়ে যাও এগুলোকে কি করবে জ্বালিয়ে জ্বালাতে কেন বলছে অথবা বলবে যে এইগুলি দেখতে তুমি কি করবে কি ওতে তুমি সেন্ড দেবে হ্যাঁ আতর দেবে আর আতর দেওয়ার পরে সেখান থেকে সেটাকে জ্বালিয়ে তুমি সেন্ড দেবে সাত নম্বর লক্ষণ যে বলবে যে তুমি কিছু সময় ধরে এমন একটা রুমে থাকবে কক্ষে থাকবে যেখানে কারো সাথে মেলামেশা করবে না হ্যাঁ নির্জন বাস করবে আর এমন জায়গায় এমন ঘরে থাকবে যেখানে সূর্যের আলো না যায় হ্যাঁ সূর্যের তাপ না যায় সূর্যের আলো না যায় এটা একটা তাদের কৌশল বা জাদুর একটা পদ্ধতি আরেকটি উল্লেখ করেছেন আটটি হয়ে যাবে তাহলে আট নম্বর সেটা হচ্ছে কখনো কখনো জাদুকর বলবে রোগীকে যে দেখো তুমি আমার কাছে চিকিৎসা নিলে এতদিন পর্যন্ত পানি স্পর্শ করতে পারবে না পানি স্পর্শ করবে একজন মুসলিম পানি স্পর্শ করবে না তার মানে উজু করবে না গোসল করবে না উজু গোসল না করলে তাহলে নামাজও পড়বে না যাতে করে সালাত থেকে বিরত থাকে তাহারাত পবিত্রতা থেকে উজু গোসল থেকে বিরত থাকে এতে হবে কি জাদু করাটা আরও সহজ হবে যত নাপাক থাকবে যত পাপের অবস্থায় গুনার অবস্থায় তত বেশি জাদু কাজ করবে বিশেষ করে তারা বলে যে চল্লিশ দিন তুমি পানি ছুঁতে পারবে না চল্লিশ দিন পর্যন্ত পানি ছুঁতে পারবে না বিশেষজ্ঞরা বলেছেন ওলামারা বলেছেন যে যদি কোনো জাদুকর ব্যক্তি বলে সে কবিরাজ দোয়া তাবিজের নামে দোহাই দিয়ে বলে যে চল্লিশ দিন পানি স্পর্শ করতে পারবে না তাহলে জানবে যে সেই ব্যক্তি এমন শয়তান জিন শয়তান বসে করে রেখেছে যে হচ্ছে খ্রিস্টান যে হচ্ছে খ্রিস্টান এই আটটি লক্ষণ আপনাদের সামনে পেশ করলাম কিসের জাদুকরকে বা জাদুকে চেনার যে এখানে জাদু বা জাদুর কর্মকাণ্ড চলছে অথবা এই ব্যক্তি হচ্ছে জাদুকর এখন জাদু থেকে আত্মরক্ষার উপায় কি দুটো দিক রয়েছে একটা হচ্ছে অগ্রিম আত্মরক্ষার আমাদের প্রত্যেকের প্রয়োজন এটা যারা সুস্থ আছেন আর যারা অসুস্থ আছেন সব অবস্থায় আমাদেরকে সব সময় প্রোটেকশনের অবস্থা চারিদিক থেকে যেমন আপনি নিজেকে মানুষ দুশ্মন থেকে বাঁচিয়ে রাখেন যেই যাকে মনে করেন যে আমার জানের দুশ্মন ওর ধারে কাছেও যাবেন না তাই না ওর থেকে বাঁচার জন্য ওই রকম আপনি তদবির করছেন ঠিক ওই রকমই আপনাকে জাদু এবং জাদুর অনিষ্ট থেকে জাদু করে অনিষ্ট থেকে আত্মরক্ষার জন্য অগ্রিম ব্যবস্থা নিতে হবে ওয়েকায়া আরেকটি হচ্ছে আক্রান্ত হওয়ার পরে চিকিৎসা আক্রান্ত হওয়ার পরে চিকিৎসা ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে বা আরেকটি পর্বে আলোচনা করব আজকে আপনাদের সামনে শুধু আলোচনা করি যে জাদু থেকে রক্ষার জন্য অগ্রিম ব্যবস্থা কে নেবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর জিকির আল্লাহর জিকির আজকার যারা করে তার কাছে শয়তান আসতে পারে না শয়তান অনেক শক্তিশালী হয়ে আসে শয়তানকে যদি শয়তান বলেন তো আরও শক্তিশালী হয়ে যাবে হ্যাঁ শয়তানকে যদি খবিস বলেন বা শয়তানকে গালমন্দ করেন তাহলে আরও শক্তিশালী হয়ে যাবে কিন্তু যদি বলেন বিসমিল্লাহ সাথে সাথে একেবারে কীট পতঙ্গের চাইতেও বেশি দুর্বল অসহায় হয়ে যাবে ওলামার এই কথা বলেছেন বিসমিল্লাহ এই জন্য বাথরুমে ঢোকার সময় বিসমিল্লাহ হ্যাঁ আপনার একটা বাচ্চা পড়ে যাচ্ছে হ্যাঁ দেখছেন যে আছাড় খেতে যাচ্ছে বিসমিল্লাহ জি হ্যাঁ বিসমিল্লাহ বলেন তারপরে ইন্না লিল্লাহ বলেন যদি কিছু হয় তাহলে কিন্তু বিসমিল্লাহ বলেন এতে হবে কি শয়তান একেবারে অসহায় হয়ে যাবে একেবারে অসহায় হয়ে যাবে মশা মাছির সমানও তার মধ্যে শক্তি থাকবে না ওলামারা বলেছেন তো আল্লাহর জিকির আজকার বেশি বেশি করা আর বিশেষ করে সকাল সন্ধ্যার জিকির আজকার সকাল সন্ধ্যার জিকির আজকার অত্যন্ত উপকারী এই ক্ষেত্রে পাঁচ অক্ত সালাতের পরে জিকির আজকার করলি অত্যন্ত উপকারী যারা পাঁচ অক্ত নামাজের পরে জিকির আজকার করে নিয়মিত যেগুলো সুন্নতি জিকির রয়েছে তারপরে সকাল সন্ধ্যার সুন্নতি জিকির আজকার বেদাতি জিকির আবার নয় কিনা কারণ জিকির বললে আমাদের দেশে আবার হু হা হু হার আল্লাহ হু হু এইসব জিকির হ্যাঁ ওই সব করলে শয়তান আরও পেয়ে যাবে শয়তান আপনার হয়তো শরীরটা যত্ন করবে যে যখন এগুলো করছে তো ওর শরীরটাকে ঠিক রাখে কিন্তু আপনার ইমান কেড়ে নেবে আমল কেড়ে নিয়ে জাহান্নামে নিয়ে যাবে
এটা অবশ্যই করবে যার ফলে সুন্নতে জিকির আজকার করবেন আপনার ঈমান আমলের ক্ষতি করতে পারবে না তাওহীদ সুন্নতের ক্ষতি করতে পারবে না আর আপনার জান মালের ক্ষতি করতে পারবে না সকাল সন্ধ্যার জিকির আজকার পাঁচ ওয়াক্ত নামাজে পড়ে জিকির আজকার করলে শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যেই ব্যক্তি নিয়মিত এই জিকির আজকারগুলি করে সেই ব্যক্তি হচ্ছে ওয়াজাকিরিন আল্লাহ কাসীর ওয়াজাকিরাতের অন্তর্ভুক্ত যাদের আল্লাহ প্রশংসা করেছেন যাদের জন্য আল্লাহ মহাপুরস্কার রেখেছেন আদাল্লাহ হল মাগফির আল্লাহ তাদের গুনাহগুলি ক্ষমা করেন এবং তাদের জন্য মহাপুরস্কার আল্লাহ তৈরি করে রেখেছেন তো জাকিরিনের অন্তর্ভুক্ত হওয়া মানে এই নয় যে হাজার হাজার বার পড়তে হবে লক্ষ লক্ষ বার পড়তে হবে শত শত বার পড়তে হবে আর ওই তসবিহ নিয়ে ঘুরে বেড়াইতে হবে এগুলো বেদাতি ধারণা সকাল সন্ধ্যার জিকির আজকার নিয়মিত করুন পাঁচ ওয়াক্ত নামাজের পর জিকির আজকার করুন আর তারপরে কোনো জায়গায় বের হচ্ছেন আসছেন হ্যাঁ কোনো জায়গায় উঠছেন নামছেন এইসব জিকির আজকার গাড়িতে উঠছেন গাড়ি থেকে নামলেন কোনো জায়গায় অবতরণ করলেন ঘরে ঢুকলেন হ্যাঁ তারপরে ঘর থেকে বেরোলেন হ্যাঁ ইত্যাদি ইত্যাদি এই ধরনের জিকির আজকারগুলি করবেন আর এর সাথে অতিরিক্ত যদি নফল জিকির আজকার করেন তো আরও ভালো এর সাথে আয়াতুল কুরসি পাঠ করা আয়াতুল কুরসি ঘুমাবার আগে হ্যাঁ তৃতীয় জিকির আজকার গুরুত্বপূর্ণ জিকির যেটা বলা অত্যন্ত জরুরি তিনটি জিকির আগে মনে রাখবেন একটা তো হয়ে গেল সকাল সন্ধ্যার জিকির আজকার একটা পাঁচ ওয়াক্ত নামাজের পর জিকির আজকার আর একটি হচ্ছে ঘুমাবার আগের জিকির আজকার বেশ কিছু জিকির আজকার রয়েছে এই জিকির আজকার করলে ইনশাআল্লাহ তাআলা কোনো ক্ষতি করতে পারবেন না এবং জাদু আপনার উপর লাগবে না আমাদের দুশ্মন নাই কত দুশ্মন আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেফাজতের ব্যবস্থা আছে অগ্রিম সিকিউরিটি যেন আপনার জন্য আল্লাহ তৌফিক দান করুন এইরকম সূরা ইখলাস নাস ফালাক এগুলো পড়া এগুলি পড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে রয়েছে যে সকাল সন্ধ্যা এগুলো যদি পড়ে তাহলে সমস্ত অনিষ্ট থেকে হেফাজতে থাকবে কোরআনে কারিমের তেলাওয়াত যদি বেশি বেশি করেন বাড়িতে কোরআনে কারিম যদি তেলাওয়াত হয় তাহলে শয়তান ক্ষতি করতে পারবে না শয়তান ক্ষতি করতে পারবে এই জন্য নিয়ম বানিয়ে নেন যে সকালে প্রথম কাজ ফজর পড়ে কিছুক্ষণ হলেও তেলাওয়াত করব আবার ঘুমাবার আগে সামান্য কিছুক্ষণ হলেও তেলাওয়াত করব এই মোবাইলের ফিতনার যুগে আর নেটের ফিতনার যুগে কোরআন তেলাওয়াত যে করে সেই ব্যক্তি ভালো মানুষ এতে কোনো সন্দেহ নেই এবং তার জীবনে বরকত আছে এতে কোনো সন্দেহ নেই ফলমারা বলেছেন যে মানব জীবনে মুসলিম জীবনে বরকত নিয়ে আসার সবচেয়ে বড় উপায় যে নিয়মিত যেন আপনার কোরআন তেলাওয়াত থাকে বাড়িতে আপনার তেলাওয়াত হচ্ছে সকাল সন্ধ্যা কিছু না কিছু আপনি তেলাওয়াত করছেন ডেলি এক পারা যদি না করতে পারেন আরও কম করেন কিন্তু করেন কিছু না কিছু তেলাওয়াত যেন হয় আল্লাহ তৌফিক দান করেন এই জিকির আজকারের ক্ষেত্রে আয়াতুল কুরসি সম্পর্কে ঘুমাবার আগে যদি আয়াতুল কুরসি পড়ে তো এই ক্ষেত্রে স্পষ্ট হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা আওয়াইতা ইলা ফিরাশিকা যখন বিছানে আসবে ফাকরা আয়াতুল কুরসি আয়াতুল কুরসি পড়ে নেবে তাহলে কি হবে লাম ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়ালা ইয়াকরুবুকা শাইতান আল্লাহর পক্ষ থেকে সারা তোমার সামনে পাহারাদার সিকিউরিটি নিযুক্ত থাকবে বডিগার্ড হাফেজ মানে বডিগার্ড হারেস এবং হাফেজ দুটোই অর্থ হচ্ছে বডিগার্ড তোমার হেফাজতকারী ফেরেস্তা নিযুক্ত থাকবে ফেরেস্তা আপনি ঘুমিয়ে আছেন ফেরেস্তা আপনার পাহারা দিচ্ছে আমার পাহারা দিচ্ছে আয়াতুল কুরসি পড়ে ঘুমাইলে ওয়ালা ইয়াকরুবুকা শয়তান শয়তান তোমার কাছেও আসতে পারবে না ঘুমান খুব শয়তান কাছেও আসতে পারবে না কারণ ফেরেস্তা পাহারা দিচ্ছে আপনার সহিহ বুখারীর হাদিস জি সহিহ বুখারী 3033 নম্বর হাদিস এইরকমই সূরায়ে ফালাক নাস সম্পর্কে যে হাদিস রয়েছে আবু দাউদে তিরমিজিতে এবং হাদিসটি সহি সেই হাদিসটি শোনায় রসুল্লাহ বলছেন একরা কুল হুয়াল্লাহ আহাদ সূরা ইখলাস তিনটি সূরা সূরা একরা কুল হুয়াল্লাহ তুমি কুল হুয়াল্লাহ আহাদ পড়ো সূরা ইখলাস ওয়াল মুআউযাতাইন এবং দুই মুআউযার সূরা মানে সূরায়ে ফালাক এবং সূরায়ে নাস কারণ সুরায় ফালাকে কিন্তু জাদুর অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া হয়েছে আর বদনজরের অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া হয়েছে কোন আয়াতগুলিতে অমিন শাররিন নাফাসাতে ফিলোকাত এটা হচ্ছে জাদু জাদুকারিনী নাফাসাত ফিলোকাত যারা গিরাই ফুক দেয় গ্রন্থিতে যারা ফুৎকার দেয় মন্ত্র পড়ে তাদের অনিষ্ট থেকে আল্লাহ তুমি রক্ষা করো তোমার কাছে আশ্রয় চাইছি অমিন সারে হাসে দিনে যা হাসাদ আর হিংসুকের হিংসা থেকে যখনই হিংসা করুক না কেন এটা হচ্ছে যারা যাদের নজর খারাপ যাদের নজর হিংসুটের নজর
আপনার ভালো গাড়ি দেখলে বরদাস্ত হয় না, ভালো জামা কাপড় দেখলে বরদাস্ত হয় না, আপনার সুন্দর ছেলে মেয়ে দেখলে বরদাস্ত হয় না, আপনি একটু স্মার্ট যদি সুন্দর দেখে যে আপনি চাকচিকনে আছেন সুন্দর হয়ে আছেন তাহলে বরদাস্ত হয় না, আপনাকে দেখলে গা জ্বলে উঠে, তাদের অনিষ্ট থেকে রক্ষার জন্য এই সূরা ফালাক। অমিন শাররে হাসেদিনে হাসেদ। যদি এই তিনটি সূরা কেউ পড়ে, হিনা তুমসি ওয়াহিনা তু সকালবেলা এবং সন্ধ্যাবেলা সালাসা মাররা তিনবার করে, তাকফিকা মিন কুল্লি শাই, সমস্ত অনিষ্ট থেকে রক্ষার জন্য তোমার যথেষ্ট যথেষ্ট, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আরেকটি দোয়া সেটি হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরযি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। কার মুখস্থ নেই? প্রায় যারা আলহামদুলিল্লাহ এখানে যারা আসেন তারা, বাইরের লোকদের মুখস্থ নেই, যারা দিন শিখে না এখানে এসে তাদের মুখস্থ নেই, কিন্তু আপনাদের মুখস্থ আছে, কিন্তু অনেকে আমল করেন না। এই মর্মে উসমান রাজি আল্লাহ তারা বলছেন যে রসুল্লাহ বলছেন, মামিন আবদিন ইয়াকুল ফি সাবাহি কুল্লি ইয়াউমিন ওয়া মাসা, কোনো বান্দা যদি প্রতিদিন সকালবেলা সন্ধ্যাবেলা বলে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরযি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম সালাসা মাররাত, তিনবার, লাম ইয়াদুররুহু শাই, কোনো কিছু ক্ষতি করতে পারবে না, জাদু ক্ষতি করতে পারবে না, জিন শয়তানও না, মানুষ শয়তানও না, আর সাপ বিচ্ছুত না, কোনো কিছু ক্ষতি করতে পারবে না। কোনো বড় রোগে মারাত্মক রোগ, দুরারোগ্য রোগ যার কোনো চিকিৎসা নেই আক্রান্ত হবে না, রোগ হইতে পারে কিন্তু এমন রোগ যেগুলো চিকিৎসা আছে, অথবা যেগুলো দিয়ে চলে ফিরে মানে জীবনযাপন করা যায়, বাঁচা যায়, কিন্তু এমন কিছু হবে না যেটা আপনার জন্য ধ্বংসাত্মক হইতে পারে, শারীরিক মানসিক পাগল হয়ে যাবেন অথবা কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে যাবেন, এমন কোনো রোগে আক্রান্ত হয়ে যাবেন যেটা আর কোনো চিকিৎসায় বলছে নেই, এমন হবে না। লাম ইয়াদুর রহুশাই, কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। হাদিস তিরমিজি তো রয়েছে, ইবনে মাজে, মুস্তাদরাক হাকিমে রয়েছে, আল্লামা আলবানী রহমাতুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন। জাদুর অনিষ্ট থেকে আর জাদুকরের অনিষ্ট থেকে অগ্রিম রক্ষার জন্য আর একটি গুরুত্বপূর্ণ কাজ, সেটি হচ্ছে ফরজ এবাদত বন্দিগুলিগুলি যথাযথ আদায় করা। ফরজে যেন কোনো ঘাটতি না হয়। দৈনিক ফরজ কি? পাঁচ অক্ত সালাত, পাঁচ অক্ত নামাজ। এখন পাঁচ অক্ত নামাজ যদি ঠিকভাবে পড়েন, হ্যাঁ, আপনি এতে বড় ধরনের অন্যায় না করেন, তাহলে আপনার ইনশাআল্লাহ তাআলা জাদুর অনিষ্ট থেকে, জাদুকর অনিষ্ট থেকে বেঁচে থাকবেন। বড় ধরনের অন্যায় হচ্ছে যে ফজর সূর্য উঠিয়ে দিচ্ছেন, শুধু জামাত ছুটলো না, কি হলো, আর কন্টিনিউ জামাত ছুটলে সেটা বড় হয়ে যাবে, হতে পারে মাসে একদিন দুই দিন পাঁচ দিন হতে যেতে পারলেন না, হ্যাঁ, কিন্তু সূর্য উঠে না, এমন নয় যে ডেইলি সূর্য উঠে যাচ্ছে, তাহলে সেখানে আর আল্লাহ হেফাজত করবেন না আপনার, আর শয়তান তখন চান্স পেয়ে যাবে। শয়তান মানুষের ক্ষতি করার জন্য কয়েকটি অবস্থায় চান্স নেয়, তার একটি হচ্ছে যে আপনি কোনো ফরজ ওয়াজিব ছেড়ে দিচ্ছেন, ফরজ ওয়াজিব ছেড়ে দিচ্ছেন, সূর্য উঠে গেল আর আপনি ঘুমিয়ে থাকলেন, ওই সময় অ্যাটাক করবে, আপনার উপর হামলা করবে শয়তান, অথবা বড় কাবিরা গুনাহে ডুবে আছেন, ব্লু ফিল্ম দেখছেন, নোংরা ছবি দেখছেন, শয়তান ওই সময় আক্রমণ করার চেষ্টা করবে। এই জন্য এমন কিছু করবে না যেগুলো বড় কাবিরা গুনাহ, যারা মদ খাচ্ছে, হ্যাঁ, যারা আপনার জুয়া খেলছে, যারা গুনাহাতে ডুবে থাকছে, তারা সুরক্ষিত না, তারা সুরক্ষিত না, পাঁচ অক্ত নামাজ পড়ে সুরক্ষিত নয়। তো এই জন্য একটা হাদিস রয়েছে নামাজের ক্ষেত্রে, মানসাল্লাহ সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ভোরের ফজরের নামাজ পড়ে নিল সে আল্লাহর জিম্মায়, আল্লাহর হেফাজতে থাকলো। জি, আপনি ফজরের নামাজ পড়বেন না, সূর্য উঠিয়ে দিলেন আর ডিউটিতে যাবেন, আপনি আপনার গাড়ি নিরাপদ না, আপনার যান জীবনটাও নিরাপদ না, আপনি শয়তান থেকেও নিরাপদ না, আর আপনার অনিষ্ট থেকেও নিরাপদ না। এই জন্য যথাসময়ে পাঁচ অক্ত নামাজ, ফরজে যেন কোনো রকমের ঘাটতি না থাকে, আর হারাম কাবিরাই ডুবে থাকবেন না, হারাম কাবিরাই ডুবে থাকবেন না। শয়তান আরেকটি সময় আক্রমণ করে, সেটা হচ্ছে দীর্ঘ সময় ধরে যদি নাপাক হয়ে থাকেন, বিশেষ করে নামাজের সময় স্বপ্নদোষ হয়ে গেছে, স্বপ্নদোষ হয়েছে তারপরে দু চার ঘন্টা লেট করলে অসুবিধা নেই, সহবাস হয়েছে তারপরে দু চার ঘন্টা লেট করলে সমস্যা নেই, কিন্তু নামাজের টাইম পার করলে হবে না। স্বপ্নদোষ হয়েছে আর তারপরে আপনার এসা পড়েননি, হয়তো ফজর পড়েননি, ফজর পার হয়ে চলে গেছে আর স্বপ্নদোষ হয়েছে, তখন আক্রমণ করবে, নাপাক পেয়ে গেছে আপনাকে, আর এদিকে আপনি ওয়াক্ত পার করে দিয়েছেন,
বেশ কিছু সুযোগ পেয়ে গেছে তাহলে শয়তান। এজন্য এই বিষয়গুলি যেন আমাদের মনে থাকে, হারাম থেকে বেঁচে থাকবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের অনিষ্ট থেকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আমাদের হেফাজত করুন। এছাড়াও যে কোনো জায়গায় নামবেন, যখন কোনো জায়গায় হঠাৎ করে বাড়িতে ঢুকলেন, বাসাতে, বাসা দেখেন আপনারা সারাদিন কিন্তু আপনাদের রুম বন্ধ থাকছে, ডিউটিতে চলে গেলেন, সকালে যাচ্ছেন সন্ধ্যায় ফিরছেন 8 ঘন্টা 10 ঘন্টা পরে, ঠিক কিনা? এই যে 10টা ঘন্টা আপনার রুমটা খালি, এই সময়টাই তো শয়তানের বিচরণ ওখানে। অন্য অন্য যদি হেফাজতের ব্যবস্থা না থাকে, সেখানে জিকির আজকার তেলাওয়াত এগুলো হয় না হয়তো, তাহলে শয়তান ওখানে বিচরণ করবে। তাহলে করবেন কি, যখন আপনি বেরোবেন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাদিসে কি রয়েছে, ওকিতা, হ্যাঁ তোমার রক্ষা করা হলো, হাফিজতা, তোমার হেফাজত করা হলো, এই দোয়া পড়ে বেরোবেন। যখন আপনি ঢুকছেন রুমে বলেন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতে মিন শাররি মা, বিসমিল্লাহ বলে ঢুক, প্রথম কথা বিসমিল্লাহ, তারপরে সালাম দিয়ে দেন আসসালামু আলাইকুম, মুসলিম জিনারা থাকলে সালাম দিলেন তাদের আসসালামু আলাইকুম, সালাম দিয়ে দেন, সুবিধা কি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ সালিহিন, কোনো অসুবিধা নেই, আসসালামু আলাইকুম অথবা সালাম না বিসমিল্লাহ বলেন কমপক্ষে, তাহলে আর শয়তান আপনার সাথে ঢুকতে পারল না অথবা শয়তান ক্ষতি করতে পারল না, আল্লাহর জিকির করে নিলেন আপনি। আর তারপরে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতে মিন শাররি মা, বরং অফিসে ঢুকছেন অফিসও আউযু বিকালিমাতিল্লাহ তামাত, হতে পারে অনেক হিংসুক আছে, আপনাকে আপনার কোম্পানিকে তাড়াতে চায়, আপনার ক্ষতি করতে চায়, আপনাকে মালিকের কাছে বদনাম করতে চায়, হ্যাঁ আপনার ভাবমূর্তি নষ্ট করতে চায়, কত রকমের শত্রু রয়েছে, জিন শয়তান রয়েছে, মানুষ শয়তান রয়েছে। সুতরাং আউযু বিকালিমাতিল্লাহ তামাত মিন শাররি মা, সহিহ মুসলিমের হাদিস, ওই ক্ষেত্রেও রয়েছে, কেউ যদি কোনো জায়গায় নামে আর সেখানে যদি এটি পড়ে নেয়, লাম ইয়াদুররুহু শাইয়ান, কোনো কিছু কেউ ক্ষতি করতে পারবে না, হাত্তা ইয়ারতাহিলা মিন মানজিলিহি যালে, যতক্ষণ পর্যন্ত সেখান থেকে আপনি না চলে যাবেন, যে কোনো ক্ষেত্রে, কোনো পেট্রোল পাম্পে নামলেন, কোনো হোটেলে গিয়ে উঠলেন, আপনি অফিসে গেলেন, অভ্যাস করেন, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। জি আমি আমার ইসলামিক সেন্টার আসলে আলহামদুলিল্লাহ ভুলে যাওয়া মনে হয় খুব কমই হয়, গেটে ঢুকলেই বিসমিল্লাহ আউযু বিকালিমাতিল্লাহ তাম্মাতে, ব্যাস হয়ে গেল, আউযু বিকালিমাতিল্লাহ, কোনো কষ্ট লাগলো, জিকির আজকার হয়ে গেল, আর তারপরে আমার আত্মরক্ষার ব্যবস্থা, হেফাজতের ব্যবস্থা হয়ে গেল, আমি আদর রহসান কোনো কিছু ক্ষতি করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন যেন তাকে স্মরণ রাখার, তার জিকির আজকারের সবসময় আমাদেরকে তৌফিক দান করেন। গুনাহের কথা কাজ থেকে আল্লাহ যেন আমাদের সকলকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ রব্বুল আলামিন নেক আমলের তৌফিক দান করেন। এখানে আজকের আলোচনা শেষ করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন এবং সমস্ত রকমের মানুষ শয়তান জিন শয়তান অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ আপনাদের আমাদের সকলের জীবনে যেন বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথে যেন রাখেন, দিন দুনিয়ার সমস্ত কল্যাণ যেন আল্লাহ আমাদেরকে দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। لا إله إلا الله.